হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি ইউটিউবের পেমেন্ট তুলতে। আর এটা আমাদের প্রথম পেমেন্ট নয়, কিন্তু অনেকেই কমেন্ট করে যে ইউটিউব থেকে কি পয়সা পাও, অনেকে বলে পাও না, অনেকে বলে কত, অনেকে বলে পাও তো। যাই হোক, না জানি এটা কত নম্বর পেমেন্ট, আমি নিজেও জানি না, মানে ভুলে গেছি এটা কত নম্বর পেমেন্ট বলতে পারছি না। যাই হোক, আজকে আবার তুলতে যাচ্ছি, তো চলুন যাওয়া যাক আর এটিএমের থেকে টাকা তোলা যাক। মানুষেরা হয়তো দেখবে এর শালা ক্যামেরা করছে, ইয়ে করছে, সে করছে। যাই হোক, আমরা দেখি কি হয়। চলুন, এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, তো চলুন যাওয়া যাক। চলে এসছি এখন, যাক। এখন দেখবো, আর একটু দূরে ধরো, একটু দূরে ধরো, তারপর যেটা দিয়ে ডিসকানেক্ট। টাকাগুলোই উল্টো পাল্টা টাকা দিয়ে দিয়েছি, তো আছে কম টাকা, বেশি টাকা দিয়ে দিয়েছি, এখন আবার দেবো টাকাটা। বেশি তাড়াহুড়ো করলে হবে না, বেশি টেনশন নিলেও হবে না। এখন আবার দিচ্ছি, বেশি শূন্য দিয়ে দিয়েছিলাম বন্ধুরা, বেশি শূন্য দিয়ে দিলে এরকমই হবে। এবারে বেরোচ্ছে টাকা, কার্ড দিয়ে দিয়েছে এসবিআই, একটা এই একটা জিনিস ভালো, কার্ড দিয়ে দিয়েছে, এখন টাকা শুধু গুনছে ক টাকা, এই বেরোবে এখন। এই বন্ধুরা, ফাইনালি কিন্তু পেয়ে গেছি টাকা, ইউটিউবের থেকে তরফ থেকে চলে এসছে টাকা। এখন আরো কিছু টাকা তুলবো, এখানে 10 উঠেছে। এটা তো হবে না, আরো কিছু লাগবে। দেখি আর কিছু টাকা, ব্যাস তারপরেই আমাদের কমপ্লিট। কার্ড দিয়ে দিয়েছে, টাকা আসছে। ওরে বাবা, তো ফাইনালি বন্ধুরা টোটাল এই যে সব টাকা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চলে এসছে। অনেকে বলে কি মোবাইলটা সব থেকে খারাপ, মোবাইল খারাপ জিনিস, মোবাইল ভালো জিনিস না, কিন্তু বন্ধুরা আমি এটা বলবো, এটা হচ্ছে যার যার নিজের ব্যক্তিগত মানে নিজের নজর, ভালো নজরে কেউ দেখতে পারে, কেউ খারাপ নজরেও দেখতে পারে, কিন্তু ভালো জিনিস আমি এটা বলবো, ইউজ করার উপরে কে কীরকমভাবে ইউজ করছে। তো আমি কিন্তু এটিএম কার্ডটা আমি সবে পকেটে রাখবো, কেননা এটার মধ্যে অনেক রকম ডিটেলস থাকে। তো এটাই ছিল আজকের ভিডিও। তো ইউটিউবে না জানি এটা আমি তো আজকে দেখাচ্ছি, কিন্তু না জানি এরকম কত পেমেন্ট তুলেছি, আমার কোনো ঠিক মানে আমার হিসাবের বাইরে, ঠিক আছে। তো ওই ইউটিউব থেকেও পেমেন্ট পাওয়া যায়, ইউটিউব না শুধু অনলাইন থেকে, ফেসবুক থেকে, অনেক জায়গা থেকে, এখন তো অনলাইনের যুগ, অনলাইন থেকে ইনকাম হয়, ঠিক আছে। এটাই ছিল আজকের ভিডিও, ঠিক আছে। টাটা, এখন বাড়ি যাবো, বাজার করতে হবে এই মাসে, কাজ তো করি না, এই এই টাকা দিয়েই চালাতে হবে। তো এখন আমি বাজারে যাবো, ওকে টাটা, গুড বাই।